गुड इवनिंग तुम्हारा सबाई केमन आछो वेलकम टू आमार चैनल नितुर पृथिवी। आमी नितु एखन आमी आमार बापेर बाड़ीते चले एसेछि। आबार देखो एटा बौदिदेर घरे बसे आछि और आज के आमार संगे आमार बाबू आछे। आज के तोमादेर संगे एटा खूब आनंदेर कथा शेयर करार दरकार जेटा आमी मने करी, कारण एखन तो आमी जा किछु करी आमार जीवनेर संगे तोमरा खूब जड़िये गेछो, ताई सबकिछु तोमादेर संगे शेयर करते भालो लागे। तो जेटा देखानोर जन्य आजके बसेछि। देखो देखो आमी बोलार आगे आमार मा होच्छे एडभान्स, ओ सबकिछु आगे देखिये देওয়া उचित देवे और कि देखिए दीते हैं। तो जेटा बोलते चाहिए बाबू तु बोल कि क्यों तोके देखेछि एखाने बोल। आमी आकाश सेकेंड होछि माने होच्छे आमार बाबू पढ़ाशोनाय अतटा भालो ना किन्तु ओ ड्रइंग करते खूब भालोबाशे और ठाकुरेर आशीर्वादे ओ ड्रइंगटा खूब भालोई करे। आमादेर सोदपुरे एकटा संस्कृत लोक संस्कृति भवन आछे, माने एकटा कम्युनिटी हल आर कि। तो যেখানে সব মানে এই সব পুরস্কার বিতরণী উৎসবের প্রতিযোগিতাগুলো সেখানে তৈরি করা হয়, সেখানে আয়োজন করা হয়। তো আমার বাবু অনেকগুলো স্কুলের মধ্যে থেকে সেখানে সেকেন্ড হয়ে এসেছে ড্রয়িং এ। তো এত বড় আনন্দের কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে মনটা শান্তি পাচ্ছিল না, তো তাই তোমাদের সঙ্গে এটাই বলছি আর কি। বাবু বল তুই কতটা খুশি পেয়ে বল। হ্যাঁ আমি খুশি, আর সব থেকে খুশি আমরা, কারণ আমি ওকে মানে আমি ভীষণই খুশি। ভাবিনি যে বাবু সেকেন্ড হবে। আর এটা হচ্ছে এই বছরের প্রাইজ, সেকেন্ড লেখা আছে দীপন বিশ্বাস। আর এটা হচ্ছে গতবার কি জিনিস বল বাবা। থার্ড হয়েছিল, গতবারও প্রাইজ পেয়েছিল, থার্ড হয়েছিল, সেটাও নিয়েছি। তখন গতবার ব্লগ করতাম না যে তোমাদের দেখাবো, এবছর করছি, তাই এবছরই দুটোই তোমাদের সঙ্গে দেখালাম। আর তুই কোন কোন ড্রয়িংটা এঁকেছিলি সেটা দেখা। আচ্ছা তো বাবুর খাতাটা মাস্টারমশাইয়ের কাছে জমা আছে, সুতরাং তোমাদের আমি কোনো ড্রয়িং দেখাতে পারছি না, কিন্তু প্রমিস আমি অন্য একটা ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর সব থেকে এই প্রাইজটা পাওয়ার পরে সব থেকে খুশি হয়েছে হচ্ছে এই যে এই পাবলিক মা দাদাভাই যে প্রাইজটা পেয়েছে, তুমি খুশি হয়েছো তো। আর খুশি হয়ে আমি আমার বোন সারা রাস্তায় হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। বল ওইটা বল। বুনু প্রাইজ পাওয়ার সময় সারা রাস্তায় হেঁটে হেঁটে এসেছে প্রাইজ পাওয়ার সময়। তো যাই হোক আজকে এই আনন্দের কথাটাই তোমার সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো লাগছে। আসলে আমরাও চাই যে বাবু আসলে কি বাবু এটা নিজে থেকেই আবিষ্কার করেছে যে ওর মধ্যে আঁকতে খুব ভালোবাসে, আঁকাটা কোনো একটা গুণের মধ্যে আছে। তো সেটা নিয়ে এই গুণের পরবর্তীকাল চেষ্টা করা যাবে, দেখা যাক। তো এখন মন প্রাণ দিয়ে শিখছে, আর একদিন একটা আঁকবি লাইভ দেখাবো সবাইকে। হ্যাঁ সেটা আঁকবি, সেই ভিডিওটা সবাইকে দেখাবো, ঠিক আছে। এই যে আমার বাবু এখন ম্যাগি খাচ্ছে। তুমি তুমি আজকে বাদ আমার সোনা বাবু। এটা হচ্ছে সে পচা মেয়েটা, একদম ভালোবাসি না পান্তুয়াকে, আর একদম পচা মেয়ে হয়ে গেছে পান্তুয়া। মা দাদার কাছে কি বস পান্তুয়া, মা দাদার কাছে কি বস, যাও মা যাও যাও যাও। এখন দুই ভাই বোন উড়ি বাবা নিয়ে এবার শুয়ে শুয়ে আমার মা দাদা ভাইয়ের কাছে কি বসো মা। দেখো পান্তুয়া এখন স্টাইল শিখ গেছে। খেয়ে নেবো ম্যাগিটা, খেয়ে নাও। বাবু পাটা ঠিক করো না। দেখো দেখো পান্তুয়া নাচ। পান্তুয়া দাঁড়াও, এখানে দাঁড়াও, আসো আসো, সুন্দর করে নাচো, সুন্দর করে নাচো। এটা ভালো করে গান চালাও তো বৌদি, গান চালাও তো বৌদি, মানিক নাচবে, এটা গান চালাও। উরি বাবা এটা আবার কি ডান্স, এটা কি ডান্স মা। পান্তু পান্তু টাকা টাকা তোর ভলুর সঙ্গে পরিচয় করে দে, ভলুকে নিয়ে আয় নিয়ে আয়। এ দেখো পান্তু আর সংসার নিয়ে আসো। এটা পান্তু আর কি মেয়ে, তাহলে কে এটা বনু। আচ্ছা আর ওইগুলোকে নিয়ে আসো। দেখো পান্তু আর সংসার সব দেখাবে। আমাদের মেয়ে বড় হয়ে গেছে গো, এটা মনু। আচ্ছা আর আর তো সব বন্ধুগুলোকে নিয়ে আয়। এবার এই বল এর নাম কি, এটার নাম কি মা, এটার নাম কি, এটার নাম কি। আচ্ছা এর নাম কি, কালোটার নাম, কালোটার নাম কি। সব কি ভাও হয় নাকি, সব ভাও হয় তুই বল। আচ্ছা সবই ভাও তোমার, ঠিক আছে। পান্তু আর এই দেখো ছোটবেলা জামাগুলো, মানে একদম কুট্টুবেলা জামাগুলো এই পুতুলগুলোকে পরিয়ে দেওয়া হয়েছে যাতে ছিট না করে। এই দেখো ওটা কি পান্তু আর বাহন, পান্তু আর বাহন কি কুকুর। দেখো মা মা এদিক ঘোর মা, তোর বাহন, এটা তোর বাহন, এটা কি বাহন। ওরে বাবা এটা পান্তু আর বাহন। এ দেখো পান্তু আর নতুন খেলনা দেখো। এটা কি মা, এটাকে নাম বল মা। কক কক। আচ্ছা এটা কক কক, সব কোড ওয়ার্ডে কথাবার্তা হচ্ছে। এই 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 তো কক কক কি আমাকে কামড়াবে নাকি রে? এই এই দেখো বন্ধুরা, আমার মা বাড়ি চলে এসছে। এখন আমার মা আমাকে ভাত দেবে। রুই মাছের ঝোল করেছে ফুলকপি দিয়ে, তার জন্যে আমার মা বলছে বোনা ভাত খেয়ে যা। দেখো মা তো, মা ভাত না খাইয়ে শান্তি পায় না। আর দিও না, আর দিও না মা, আর দিও না, রাত হয়ে গেছে, আর দিও না। আমার মা দেখো কীর্তন শুনতে গেছিল, এখন চলে এসেছে। মা তাকাও। আর আমার মায়ের হাতের এই ফুলকপির ঝোলটা, ফুলকপির দেওয়া মাছের ঝোলটা তোমাদের সঙ্গে দেখাবো। আমি 2-3 দিন পরে বাপের বাড়িতে বেড়াতে আসবো। আমার মা বলেছে পিঠে খেতে আসতে বেড়াতে, তাই আসবো, তখন তোমাদের দেখাবো। দেখো আর দিও না, আর দিও না, আর দিও না, ব্যাস। আর ওই দেখো চাটনিও করেছি, চাটনি নিয়েছি একটু, চাটনি দিয়ে আর এটা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিই। আরে দেখো আমার ছোটো মা গাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত মা। গাড়িতে আমাকে পাখিটাকে দেখা, ঠিক করে দেখা, পুক পুক করে বাজা। হ্যাঁ আর দিও না, নাই। এই যে আমার মা আমাকে ভাত খাওয়ানোর জন্য ব্যস্ত, মা তো তাই। এ দেখো আমার মার সঙ্গে, মা আমার সঙ্গে বসেছে, কিন্তু আমি খাবো, মা বসে থাকবে, আমাকে আমি না খাই। সবসময় আসলে আমি এরকম কলেজে খেয়ে যা খেয়ে যা, তখন আমি খাবারটা খেয়ে নিই। এটা আমার খুবই প্রিয়, এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আর রুই মাছের লেজা খেতে আমি ভালোবাসি, কাটা কাটা, তাই মাছটা আমি রেখে দেয়। বলে আমাকে ডাকবে যে আয় তো খেয়ে যেত। যত বড়ই হয়ে যায় না কেন, এই একটা জায়গা আছে যেখানে আমি একদম ছোট। এই আসন নিয়েছি, বাসায় বসা যাচ্ছে না। আমি তাহলে খেয়ে নিই, আমি খেয়ে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, মায়ের হাতে সুন্দর ফুলকপি দেওয়া রুই মাছের ঝোল খেয়ে, মানে ঝোল দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি তোমাদের নামগুলো বলবো, কারণ আমি গত দুটো পিকনিকের ভিডিওতে আমি কারোর নাম বলতে পারিনি, ওখানে খাতাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আর নামগুলো বলা হয়নি। তো আজকে সেই ভুলটা আর করবো না, তোমাদের নামগুলো আমি বলি, দাঁড়াও। রূপা সাহা, দেবারতী হালদার, এশা, রিয়া। রিয়ার মেয়ের নাম ভূমিতা। রিয়া আমাকে বলেছিলে দিদি আমার মেয়ের নামটা বলো, ভূমিতা নামটা খুব সুন্দর। বর্ষা রায়, মাম্পি রায়, জয়া মণ্ডল, পূজা সাধু, সুজাতা দত্ত, মেলিনা বিশ্বাস, ঋতব্রত সেনগুপ্ত, টিয়া বিশ্বাস, নাইস নেম টিয়া, মিলি সরকার, সীমা আক্তার, সর্বরী ব্যানার্জি, রানা রায়, শিপ্রা সাহা, রিনি ব্যানার্জি, সর্বরী ব্যানার্জি, হ্যারিনি ব্যানার্জি, রুমকি। রুমকি হচ্ছে রান্নাবান্না চ্যানেলটা, যে আমার থেকে, আমাকে প্রথম থেকেই ও আমার কমেন্ট করে। আমি ওর নাম জানতাম না, তো জিজ্ঞেস করেছি তোমার নাম কি বলো, তো ও লিখেছে আমি রুমকি। রুমকি তোমাকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে, কারণ তুমি প্রথম ভিডিও থেকে আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর বেশি কিছু বলবো না, যে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু উৎসাহ পাবো। দেখো তোমাদের একটা পজিটিভ সাপোর্ট, একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক বেশি এনার্জি দেয়, অনেকটা বেশি উৎসাহ দেয়। আমি এই কথাটা অনেকবার বলে এসেছি, আজকেও বললাম। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, খুব আনন্দ থাকবে। আচ্ছা আমি একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে আজকে অনেকগুলো কমেন্ট, আমার আগের ভিডিওতে অনেকগুলো ভালো ভালো কমেন্ট এসেছিলো। তো আমার এক খুব শুভাকাঙ্ক্ষী, অবশ্যই মাসিমণি ও আত্মদীপা যিনি আছেন মুখার্জি, সরি টাইটেলটা ভুলে গেছি আসলে কি, অনেকে নাম লেখেন তো একটু কনফিউশন হয়ে যায়, কাকে কী ডাকি, অনেক সময় ভুলে যাচ্ছি যে এরা কেন কী বলে ডাকতাম, এটাও গণ্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো অনেকগুলো মানুষ। তো ভালো লাগছে এত মানুষ আমাকে ভালোবাসতো। তো যাই হোক, যেটা বলতে চাই, ওই মাসিমণি আমাকে লিখেছেন যে দেখো তুমি তো, উনি খুব সুন্দর লিখেছেন, আমরা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে যে এইটুকুনি শাসনের মধ্যে থাকলে নিজেকে মানে নিজের ভরসা মনে হয় যে আমার পিছনে কেউ একজন আছে সাপোর্ট দেওয়ার জন্য। উনি লিখেছেন, অনেকে লিখেছেন, তার মধ্যে ওনার কথাটা বেশি করে বলছি, ওনার ভালো লেগেছে বলে, যে আমি তো ওই সবার মতো একই ঘেমি ভাত খাওয়া, ঘোরা, আনন্দ করা এই ভিডিও দিচ্ছি। তো উনি চাইছেন কিন্তু একটু ইউনিক কিছু করো, একটু ভালো কিছু করো, যে যেমন শাশুড়ি মা আছে, মা আছে, এনাদের আমাদের থেকে এনার অভিজ্ঞতা অনেক অনেক বেশি পরিপূর্ণ, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে বলেছে। তো আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে সত্যিই দোজাতা। তাই যখন আমি তোমাদের নিয়ে চলবো, তো তোমাদের ওপিনিয়নটাও জানা উচিত যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আর তোমরা আমাকে ঠিক কীভাবে দেখতে চাও। মনে করো তোমার যদি কারো মনে হয় যদি তুমি এই ভিডিও করতে পারো এটা খুব ইউনিক হবে, তো তোমরা আমাকে সেটা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব। আমার যদি সেই কমেন্টগুলো সত্যিই ভালো লাগে, যদি মনে করি যেটা আমি করতে পারবো, তো আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য বানাতে রাজি। তোমরা আমাকে তাহলে প্লিজ কমেন্ট করে সবাই জানিও যে তোমরা আমাকে কীভাবে দেখতে চাও, কীরকম ধরনের ভিডিওতে তোমরা আমাকে দেখতে চাও, শুধু রান্নাবান্না হোক কি কিছু, তোমরা আমাকে প্লিজ সেটা কমেন্টে জানালে আমার তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একদম ওই মাসিমণি ঠিকই বলেছেন, যখন সবাইকে নিয়ে আমি চলছি তো সবার মত অনুযায়ী সেভাবে ভিডিও করে বেশি সাবস্ক্রাইবার বেশি লাইক পাওয়া যাবে। তো আজকে আমার এটাই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।